জোয়ারের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় নোয়াখালীর নিঝুম দ্বীপে হরিণ আশ্রয় নিয়েছে লোকালয়ে দ্বীপের নামার বাজার সংলগ্ন নিচু এলাকা এবং গহীন বনের বেশিরভাগ অংশ এখন পানি নিচে এতে নামার বাজার হরিণ বাজার সহ বিভিন্ন এলাকায় সকালে কিংবা সন্ধ্যায় দেখা মিলছে হরিণের স্বাভাবিক সময়ে শুধু সন্ধ্যা নামার আগ মুহূর্তে বনের ধারে হরিণের দেখা মেলে জোয়ারে বনের নিচু এলাকার আশেপাশের অনেক গ্রামও তলিয়ে গেছে কিন্তু এলাকায় তিন ফুট পর্যন্ত পানি উঠেছে এতে দুর্ভোগে বাসিন্দাদের বড় একটি অংশ